ভারত এমন একটি রহস্যময় দেশ যেখানে বহু প্রশ্নের উত্তর আমাদের অজানা, কারণ শস্যশ্যামলা এই ভূমির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে অদ্ভুত সব ভুতুড়ে কাণ্ড। শোনা যায় আমাদের দেশেও এমন কিছু পরিচিত অপরিচিত জায়গা রয়েছে যেখানে ভূতেদের বসবাস। কংক্রিটের জঙ্গলে রক্ত মাংসের মানুষদের সঙ্গে দিব্যি রয়েছে তারা মানিয়ে গুছিয়ে। তাই সে আপনি ভূতে যতই ভয় পান না কেন, ভূতের ব্যাপারে আপনার কৌতূহল নিশ্চয়ই রয়েছে। তাহলে চলুন জেনে নিই ভারতের রহস্যময় আটটি ভৌতিক জায়গার ব্যাপারে। তো প্রথমেই শুরু করা যাক আমাদের রাজ্য থেকেই। নাম্বার ওয়ান, পশ্চিমবঙ্গের ডাউহিল। ডাউহিল নামক পাহাড়ি জায়গাটি সুন্দর একটি পর্যটন কেন্দ্র হলেও এ সম্পর্কে জনসাধারণের মনে দীর্ঘদিন ধরে নানা রকম রহস্যজনক ও ভৌতিক ঘটনার কথা রয়েছে। এই রহস্যময় ভৌতিক জায়গাটি আবার অপর একটি সুন্দর পর্যটন কেন্দ্র কার্শিয়াং থেকে সামান্য দূরবর্তী এলাকার উপরবর্তী স্থানে অবস্থিত। এই ভৌতিক রহস্যে ভরা জায়গায় ঘুরতে গিয়ে প্রাণপণে ও সশরীরে ফিরে আসা পর্যটকের থেকে জানা যায় ওই স্থানের অস্বাভাবিক ভৌতিক এবং রহস্যময় ঘটনার সচক্ষে দেখা কাহিনী। ডাউহিল ফরেস্টে অনেক মানুষকে খুন করা হয়। এখানে রয়েছে হিংস্র বন ও একটি মৃত্যুর সড়ক। এই জায়গায় প্রায় নানা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে থাকে। ডাউহিল পাহাড়ের রাস্তা ও বন অফিসের মধ্যেখানে সড়কটিকে মৃত্যুর রাস্তা বলা হয়ে থাকে। ওই জায়গায় অবস্থানকারী স্থানীয় মানুষেরা এইসব ভৌতিক দৃশ্য দর্শনের ভুক্তভোগী। অনেকেই দেখেছেন এখানকার ভিক্টোরিয়া বয়েজ স্কুলের মাঠে একটি বালকের মাথা কাটা, সে ওই অবস্থাতেই দিব্যি গাছে উঠছে। ডাউহিল সত্যি শুধু পশ্চিমবঙ্গের নয়, গোটা দেশের এক ভয়ঙ্কর জায়গায় পরিণত হয়েছে। নাম্বার টু, গুজরাটের দুমাস বিচ। গুজরাটের এই সমুদ্র সৈকতে একটি বড় শ্মশান রয়েছে। মৃত মানুষের আত্মারা নাকি রাতে সমুদ্র সৈকতে ঘুরে বেড়ায়। মাঝে মাঝেই রাতে বিচে হাঁটতে গেলেই কাঁধের কাছে কারোর ফিসফিস করে কথা বলার শব্দ শুনতে পাবেন, কিন্তু কাউকে দেখতে পাবেন না। সেই ভয়ে রাতে কেউ বিচে যায় না। নাম্বার থ্রি, মিরাটের জিপি ব্লক। স্থানীয় বাসিন্দারা বলেন দোতলার এই বাড়ির ঘরগুলিতে প্রেতাত্মার অস্তিত্ব স্পষ্ট বোঝা যায়। এখান থেকে যাওয়ার সময় অনেক মানুষই দেখেছেন সাদা পোশাকে চারটি ছেলে একেবারে দোতলার বাড়ির ছাদে বসে ফিসফিস করে গল্প করছে। ওদের হাতে রয়েছে বিয়ারের গ্লাস। কখনো সখনো কেউ কেউ দেখেছেন একটি মেয়েও লাল পোশাক পরে ওই বাড়ির বাইরে থেকে বেরিয়ে আসছে। ওই ফাঁকা দোতলা বাড়ির ভয়ে এখন আর কেউ সেদিকে যায় না। কেউ কেউ বলেন ওই বাড়িতে মাঝে মধ্যেই ওই চারজনকে একসাথে বসে মদ্যপান করতে দেখা যায়। নাম্বার ফোর, পুনের শনিবারওয়াড়া কেল্লা। পুনের এই কেল্লার এক ঐতিহাসিক গল্প রয়েছে। এখানে পূর্ণিমার রাতে নাকি এক রাজকুমারকে দেখা যায়। সেই রাজকুমারের যখন ১৩ বছর বয়স তখন তাকে খুন করা হয়েছিল। খুন করেছিলেন তারই এক আত্মীয়। সেই রাজকুমারের অতৃপ্ত আত্মাই নাকি এখানে পূর্ণিমার রাতে চলে আসে। নাম্বার ৫, রাজস্থানের ভানগড় ফোর্ট। শোনা যায় বহু বছর আগে একজন তান্ত্রিক তন্ত্রজাদুর বলে ভানগড়কে সারা জীবনের জন্য জনমানব শূন্য করে দিয়েছিল। তাই এখনও সূর্যাস্তের পর ওই এলাকায় পর্যটকদের যাওয়ার অনুমতি দেওয়া হয় না। এছাড়াও অন্য একটা গল্প শোনা যায় ভানগড়কে নিয়ে। অনেকেই বলেন এখানকার কিছু গ্রামের বাড়ি ছাদহীন। আজকেও যদি সেই বাড়িগুলোতে ছাদ ঢালাই করা হয় তাহলে সেটা ভেঙে পড়বে। কি অবাক হচ্ছেন, এখনও কিছু জায়গা বাকি রয়েছে অবাক হওয়ার জন্য। নাম্বার ৬, হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটি। আপনি যদি ভেবে থাকেন যে ভূত বা আত্মা শুধু ভগ্নপ্রায় পুরানো বাড়িতেই থাকে তাহলে আপনি ভুল করবেন। আপনি কি জানেন হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটির ঝাঁ চকচকে হোটেলেও অনেকে ভূতের ভয় পেয়েছেন? স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করেন নিজাম সুলতানের জমির ওপর এই ফিল্ম সিটি তৈরি হওয়ার কারণেই এই ধরনের ঘটনা ঘটে। সময় এগিয়েছে কিন্তু এখনও নাকি সেখানে অনেকেই দরজা ধাক্কার আওয়াজ শোনেন কিংবা হঠাৎ করে অশরীরী ছায়া দেখেন। নাম্বার ৭, অসমের জ্যোতিঙ্গ ভ্যালি। রহস্যের চাদরে মোড়া অসমের এই অপূর্ব উপত্যকা। শোনা যায় প্রতি বছর সেপ্টেম্বর মাসে অসংখ্য পরিযায়ী পাখির দল উড়ে আসে এই উপত্যকায়, কিন্তু তারা আর ফিরে যায় না। কিন্তু কেন? তাহলে কি তারা আত্মহত্যা করে? বৈজ্ঞানিকরাও দীর্ঘদিন ধরে এই ঘটনা নিয়ে চর্চা করেছেন, কিন্তু কোনো উত্তর এখনও পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি। নাম্বার ৮, দিল্লির ক্যান্টনমেন্ট। হলোই বা দেশের রাজধানী, ভূতের ভয় সেখানেও কম নয়। সেখানকার ক্যান্টনমেন্ট অঞ্চলে একেবারেই গাছে ঘেরা ফাঁকা রাস্তা। গাড়ি নিয়ে যাওয়ার সময় সেখানে সাদা শাড়ি পরা এক সুন্দরী মহিলা মাঝে মধ্যে লিফট চান। লিফট দিতে অস্বীকার করলে সে গাড়ির পিছনে ওই গতিতে দৌড়ে আসেন।
এই রাস্তাতেও মানুষ খুব দরকার না পড়লে এখানে আর যায় না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের নিবেদন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানান। আপনি যদি ভূতের বিষয়ে কৌতূহলী হন, তাহলে উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে কলকাতার ভূতুড়ের স্থান সম্পর্কে জেনে নিতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। স্টে কিউরিয়াস, স্টে ফ্যাসিনেটেড, নো দ্য আননোনস।